দুদিনের দেশজোড়া সাধারণ ধর্মঘটের শুরুর দিনই অভূতপূর্ব সারা স্তব্ধ ভারত রাজপথে কুড়ি কোটি শ্রমজীবী মানুষ বিকল্পের সন্ধানে কেন্দ্রীয় দশটি শ্রমিক সংগঠন কুড়িটি ফেডারেশন ও কিছু স্বতন্ত্র সংগঠনের ডাকা দুদিনের দেশব্যাপী ধর্মঘটের প্রথম দিনে ব্যাপক সারা পশ্চিমবঙ্গ হরিয়ানা ছত্তিশগড় পাঞ্জাব ঝাড়খণ্ড কর্ণাটক গোয়া রাজস্থান মেঘালয় অসম দেশের শিল্পাঞ্চল এবং খনি এলাকায় ধর্মঘটের প্রভাব পড়েছে তেল খনি বন্দর পরিবহন এবং বিমা ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত ধর্মঘট হয়েছে ব্যাহত হয়েছে ব্যাংক ও ডাক বিভাগের কাজকর্ম সরকারি বেসরকারি থেকে সংঘটিত অসংঘটিত অচল অর্থনীতির সমস্ত ক্ষেত্র এমনকি বহুজাতিক সংস্থা পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমিক বিরোধী জনবিরোধী দেশ বিরোধী নীতির বিরুদ্ধে এই ধর্মঘটের ডাক দিয়েছিল ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের নেতৃত্বরা এই ডাকে সাড়া দিয়ে অচল গ্রাম ভারত ধর্মঘটিদের পাশে কৃষক খ্যাত মজুররাও উত্তর পূর্বের রাজ্যগুলিতে দৃশ্যত ছিল বান্ধের চেহারা ধর্মঘটের কারণে জম্মু কাশ্মীরে বন্ধ ছিল আন্তরাজ্য বাস চলাচল সর্বাত্মক ধর্মঘট হয়েছে বিএসএনএল এ মুম্বাইয়ে শহর পরিবহন সংস্থা বেস্টের একটি বাসও নরিনী ডিপো থেকে চোখে পড়ার মতো ধর্মঘট হয়েছে দিল্লি মহানগর অঞ্চলে ধর্মঘট হয়েছে বেঙ্গালুরু পুনে নাসিক ওরাঙ্গাবাদ লুধিয়ানা বোকারো রাঁচি শিল্পাঞ্চলে সিটুর এআইটি সির নেতৃত্বের দাবি এবারের ধর্মঘট রিপোর্ট চ্যানেল